ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت درش پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একজন ইমানদারের শ্বাস প্রশ্বাস আরেকজন মানুষের হেদায়েতের উসিলা হয়। এই যে বসছি না পাশাপাশি, যদিও করোনার সময় পাশাপাশি বসাটা না যায় ছিল, কি বলেন, নিষেধ ছিল। ওই সময় একজনের শ্বাস আরেকজনের গায়ে লাগলে তারও করোনা হবে। এই আকিদা বিশ্বাসে আমরা লালিত, জীবনে কোনোদিন দেখি নাই কিন্তু করোনার উচিলে দেখছি, ঠিক না? একজন একটু কাশি দিলে তার পাশে যদি একজন থাকে তিনটা ফাল দিয়ে দূরে চলে গেছে, ঠিক না? আমি একদিন ডিগব বাজারের পাশে দিয়ে রিক্সায় আসতেছি, আমার পাশে আমার সাথে আরেকজন লোক ছিল। তো একজন লোক রিক্সার পাশে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে আমার পাশের ওই লোক ছেলেটা জোরে একটা হাসি দিছে। হাসি দেওয়ার সাথে ওই বেটা তিনটা পল্টনি খেয়ে যেয়ে পড়ছে দিয়ে আমার সামনে। চিন্তা করলাম, আরে করোনা হইয়া মরবা, এই ভয়ে ফাল দিছ তো, তুমি যেভাবে পড়ছো তুমি তো পইরে আরো হাত পা ভাঙবা। এইভাবে বসা ওই সময় না যায় ছিল, কি বলেন, ঠিক না? এগুলো নিয়ে অনেক ব্যাপার, অনেক কথা, আমার জন্য অনেক কিছু আন্দোলন করছে আমাদের ভাইয়েরা, মানববন্ধন করছে, ডিসি কোর্টে বৈশা আন্দোলন করছে, উপরে যাইয়া স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আমার নামে বিচার দিছে। আমি করোনার ব্যাপারে নাকি কথা বিভিন্ন আজে বাজে কথা বলছি, কি করা, এখন ওনারাদের যা বলেছে তাই চায়। আসলে আমাদের আকীদা বিশ্বাস, যদি আল্লাহ পাকের কাছে আমাদের এই ব্যাপারটা লেখা থাকে যে এই করোনা এই লোকটার হবে আর এই রোগে সে মারা যাবে, সে যদি গ্লাসের ভিতরও যদি থাকে সেইখানেও করোনা ঢুকবে, সেইখানেও মৃত্যু ঢুকবে, ঢুকবে না? এখন মানুষের আকিদা এটার উপরে, মানুষকে বুঝাইতে পারিনি, বাধ্য হয়ে আমরাও টিকা নিছি, টিকা নিছি এবং টিকার সনদও দেখাইতে হয়েছে অনেক কিছু, কারণ আমি করোনার বিরুদ্ধে কথা বলছি। আমি এই কথাগুলি বলছি শুধু যে তকদির যদি থাকে কেউ খণ্ডাতে পারবে না, এটা আল্লাহ পাকের ফয়সালা। কোনো ব্যক্তি যদি করোনার, আমি অসুস্থ হয়েছিলাম, আমি নিজে অসুস্থ হয়েছি, 14টা ইঞ্জেকশন আমি দিছি বাসায় বসে, এমনকি আমার জীবনে হায়াতের অবস্থাটাও আমি নিজেই মনে করছিলাম যে মনে হয় আল্লাহ পাকের তরফ থেকে ডাক চলে আসবে, এবং নিজে মোচগুলি কাইটা নখগুলি কাইটা পরিষ্কার হয়ে আছি, ডাক কখন আসবে জানি না। তা আমার ইঞ্জেকশন ওষুধগুলি চলতেছে, তখন তো জনমানবহীন আমাদের ডিআইটি এলাকায় আশপাশে একটা কুকুরও দেখি না, মানুষ তো দূরের কথা, তো ইঞ্জেকশন দেওয়ানওয়ালা মানুষ পাই না। যা হোক, মহাব্বত করে আমাদের ডিআইটি এলাকার অনেকে, একটা লোককে পাইছিলাম, উনি
ছয়টা দেওয়ার পরে ওনার অসুস্থ বাড়িতে উনি চলে গেছেন। বাকি আরেকজন, তিনিও মহব্বতের মানুষ, তিনি আইসা অনেক সময় রাত্রে নয়টা দশটায়, রাত্রে নয়টা দশটা মানে রাত্রে তিনটার মতো দুপুর, ভয়ে মানুষ কেমন যেন। কিন্তু তকদিরের মোয়ামেলা ব্যাপার, আমাকে তো আল্লাহ সুস্থ রাখ করছেন, আমি হায়াতে বেঁচে আছি, ওই বেচারা কিন্তু মারা গেছে। ডাক্তার শাহ আলম সাহেব যিনি আমাকে ইঞ্জেকশন পুশিং করছে উনি তো মারা গেছে, এখন কি ব্যাপার? আমাকে ইঞ্জেকশন দেওয়ার কারণে, আমার সংস্পর্শে আসার কারণে তিনি মরিয়া গেল, তা আমি তো বাঁচাচ্ছি, কি ব্যাপার? করুণায় যদি মানুষ মরে যাবে তো আমি তো মরলাম না, শুনছি ওনাকে আল্লাহ, তার মানে ওনার হায়াত নাই। এই কথাটা আমরা কেন বুঝতে পারি না? হায়াত যদি থাকে পৃথিবীর কোনো শক্তি আপনাকে মারতে পারবে না, কি একদিন আসছে বিশ্বাস আছে? আর হায়াত যখন থাকবে না, একটা না একটা উসিলে দিয়ে আপনাকে আল্লাহ পাক নিয়ে যাবে। এগুলি আকীদাগত বিষয়। ইসলামের স্তম্ভর পাঁচটি এক ধারা, আরও পাঁচটা জিনিস আছে, এই পাঁচটা না হওয়া পর্যন্ত ইমান পরিপক্ক হয় না, মজবুত হয় না। এক নম্বর হলো আকায়েদ, দুই নম্বর ইবাদত, তিন নম্বর মুআমালাত, চার নম্বরে মুআশারাত, পাঁচ নম্বরে আখলাক। এই পাঁচটা জিনিস প্রত্যেকটা ইমানদারের জন্য জরুরি। আকীদা সহি না হলে তাহলে আপনার আমার নামাজ রোজা কিছুই কাজে আসবে না। আজকে তো সবে মেরাজের রাত, আপনাদের এদিকে আছে নাকি? হ্যাঁ, মেরাজ বুঝে না, এ দুইজনে বলতে বলছে মাত্র, বাকি হলো মানে বুঝেই নেই। মেরাজ চিনেন না? মেরাজ হোসেন তো নাম আছে অনেকের, নাই আপনাদের দেশে মেরাজ হোসেন? মেরাজ আমাদের নারায়ণগঞ্জ শহরে, আমি আসতে যতগুলি বেদাতি মসজিদ আছে সবগুলোর মধ্যে বাতি জ্বালাইয়া মিলাদ কিয়াম হইতেছে, এই অনেক কিছু সল্লাল্লাহ পড়তেছে, কতক্ষণ জিকির করতেছে, মানে বিশাল এক অবস্থা। এবং মাইকে ডাকতেছে সব মানুষকে, আসেন মেরাজের ইবাদত হবে, সারা রাত আমরা ইবাদত করব, নামাজ পড়ব, সবাই আবনরা তসবি পড়বেন, তেলাওয়াত করবো, মাইকে বলতেছে। তো আপনাদের এদিকে নাই এগুলি? আছে আছে, এত ফেরেশতা হয়ে গেছেন আপনারা নাই কি করে? আছে, আপনারা ওইদিকে বুঝেন নাই, খেয়াল নেই। মিরাজের রাত এটা। আচ্ছা, মিরাজের রাত অস্বীকার করার তো জো নাই, রমজানের আপনার এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে বাবা বললে তো সওয়াব হবে, সওয়াবের জন্য আসছি না আমরা, আল্লাহ রসুলের নামটা শুনছেন আপনি, দুরুসে পড়লি তো সওয়াব। তিনি যে মেরাজে গেছেন এটা সত্য না মিথ্যা? কোরআন শরীফে সুরে বনী ইসরায়েলের প্রথম দিকে তো আসি আছে না, আমরা কেন করি না? মেরাজ কি রসুল এই রাত্রি গেছেন? এই এই যে এই বৎসরের ২৪ সালের গেছেন যে এতে কোনো সন্দেহ নাই, সশরীরে না রুহের জগতে, কথা বুঝছেন? ওইখানে কি এত হয়েছে, বাজার দোকান দোকান, ও আচ্ছা আচ্ছা, বাজার বাজার, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গাটার নামটা কি ভাই? সবচেয়ে দামি জায়গা, তো যারা বাজারে যাবে বাজারের মধ্যে তো নিকৃষ্ট কারবারে চলতে থাকবে সেখানে। এই যে হইচি শোনা যাচ্ছে কি বিশাল, সারা জীবনেও মনে হয় পেঁয়াজু খায় নাই, মুরালি খায় নাই, চানাচুর খায় নাই, এই আইসক্রিম খেতে আসছে। তো মেরাজ রহমতের দু আলমের মেরাজ হয়েছে কোনো সন্দেহ নাই, কোরআনের দ্বারা দলিল। এই মেয়া সব পিছনে যাও না, তোমরা তোমরা তো ওয়াজ বুঝো না, কে সামনে আইছো? সশরীরে মেরাজ হয়েছে,
কিছু কিছু মানুষ বলে রুহের জগৎ হইছে, আর আমাদের আকীদা কি কোন নবী রাসূলের মেরাজ সশরীরে হয়নি, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মেরাজ হয়েছে। তো এতে সন্দেহ নাই। এখন মেরাজের সময় কত ইবাদত আজকে রাত্রে করবে আমাদের, আমাদের মসজিদের মধ্যে আগে দেখতাম খোলা রাখার জন্য বলতো, হুজুর মসজিদটা খোলা রেখেন আমরা ইবাদত করব, কিছু কিছু ছেলে পেলেরা আসে, অথচ সারাদিনের মধ্যে বাকি চার রক্ত নামাজ একটাও পড়ে না। এ শুধু এখন এসার সময় আসছে মসজিদে, হয়তো আমি যাইও দেখবো ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াতে ওই পর্যন্ত পৌঁছায় মসজিদ বারান্দা খোলা, কিছু মানুষ ইবাদত করতে আসে, ভালো, ইবাদত করা তো ভালো জিনিস, ভালো জিনিস না, কিন্তু কথাটা হলো মেরাজকে, মেরাজের মধ্যে কোনো হাদিসে প্রমাণ পাওয়া যায় না যে আল্লাহ রসুল মেরাজের রাত্রে, তিনি যে সবে মেরাজে গিয়েছিলেন এই রাত্রটাকে কেন্দ্র করে রসুল কোনো ইবাদত করেননি। তিনি মেরাজের পরে অনেকদিন হায়াত পাইছেন না, মেরাজ তো হয়েছে 2 সালে নবুয়াতের দ্বিতীয় না তৃতীয় বর্ষে, তারপরে রসুল হায়াত পাইছেন, মক্কাতে ছিলেন আরও 10 বছর, মদিনাতে ছিলেন আরও 10 বছর, প্রায় 20 বছর আরও হায়াত বেশি পাইছেন, কিন্তু কোন সময় কোনো হাদিসে প্রমাণ পাওয়া যায় না যে আল্লাহ রসুল তিনি মেরাজে যাওয়ার ওই রাত্রিটাকে ইবাদত করছেন। কোনো কোনো অবস্থাতে কিছু মানুষ রোজা রাখতেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছেন ওনার খেলাফতের সময় মানুষ মেরাজের দিনে রাত্রি ইবাদত সকালে রোজা রাখছে, তিনি লাঠি নিয়ে বাইরেছে, যারা রোজা রাখছো তাদের রোজা ভাঙো, নতুবা ওমরের ব্যাগ দিয়ে তোমাদেরকে পিটাবো, কারণ ইবাদত করতে পিটাবে কেন, বুঝার কথা না? এটা একটা নতুন আবিষ্কার হয়ে যাবে, মানুষ যদি এটাকে কেন্দ্র করে ইবাদত করে এটাকেই বেদাত বলা হয়। রসুল করেন নাই, আপনি করার কে, আপনার করার কোনো অনুমতি নেই। এই জন্য ওমরে ফারুক বলছে যারা রোজা রাখছ ভাঙো, আর নতুবা ওমরের ব্যাগ তোমাদের পিঠে পড়বে, কারণ আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন বেশি দিন হয় নাই, 2 বৎসর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত করলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10 বৎসর 6 মাস কতদিন যেন তিনি খেলাফত হন। এই মিলাইয়া বয়সের হিসাবটা এমনভাবে হয়েছে, আল্লাহ পাকের কি একটা সিস্টেম, রসুল 63 বৎসর হায়াত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 2 বৎসর পরে মারা গেছেন, তার বয়সও তখন 63 বৎসর, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বৎসর তিনি খেলাফত করার পরে তার বয়সও 63 বৎসর, দেখছেন কি কাজী ভালো। তাহলে এই জন্য সবে মেরাজের কোনো ইবাদত নেই, ইবাদত থাকলে এই হুজুররা সবাই করতেন, হুজুররা ইবাদত বেশি করে না আমরা, আপনারা করেন বলেন কিরে বাবা, তো ওনারা ইবাদত থুইয়া সবাই এনে বসে আছে, কারণ শরীয়ত যদি কোনো জিনিস অনুমোদন না করে সেটা আপনি করলে সওয়াব হবে না, বরং গুনাহ হবে। এই জন্য আমরা সবে মেরাজে ইবাদত করি না। হ্যাঁ, আজকের রাত্রটা ঘটনাক্রমে জুমার রাত্র হয়ে গেছে, বৃহস্পতিবার রাত্র না, জুমার রাত্র, এমনি এটা মোবারক রাত, শুধু জুমার দিনে রোজা রাখা অনুমোদন নেই, রোজা রাখতে হলে আপনি বৃহস্পতিবার থেকে রোজা রাখেন, সিস্টেম অনুযায়ী আরও কয়েকদিন রাখেন, কিন্তু শুধু শুক্রবারকে রোজার জন্য মুআয়েন করা যাবে না। এই জন্য এগুলি অনেক সময় মাসালা, জরুরি আকীদার ব্যাপার, আকায়েদ যদি মজবুত না হয়, আল্লাহু আকবার, আমি গত পরশু দিন কোথায় যেন বলছিলাম, সেইখানে বলছিলাম বুখারী শরীফে হাদিস আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসা, সাহাবাদেরকে প্রশ্ন করতেছেন বন্দার উপরে আল্লাহ পাকের কি হক,
আর আল্লাহ পাকের উপরে বান্দার কি হক। সাহাবা ইকরাম বলেন আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। রসুল প্রশ্ন করছেন, আপনারা কি প্রশ্নটা বুঝছেন? না বুঝলে আবার শুনেন। বান্দার উপরে আল্লাহ পাকের কি হক আর আল্লাহ পাকের উপরে বান্দার কি হক? যেমন আপনার সন্তানের উপরে আপনার কি হক, আপনার উপরে সন্তানের কি হক। এখন বুঝছেন ব্যাপারটা? এটা রসুল জিজ্ঞাসা করতেছেন, বুখারী শরীফে হাদিস আসছে। সাহাবাই কেরাম বলেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। এটা আদব, ওনারা কিছু জানলেও বলতেন না রসুলের সামনে, রসুল বলবেন। তখন আল্লাহ রসুল বলেন আল্লাহর জন্য বান্দার জন্য আল্লাহ পাকের হক হলো আল্লাহ তুশরিক বিল্লাহ, আল্লাহ ইউশরিক বিল্লাহ। মানুষ আল্লাহ পাকের এই হক আদায় করবে যে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবে না। কি করবে না ভাই? কঠিন মশালা। এই জন্য বান্দার উপরে আল্লাহ পাকের এটা দাবি, আমি যেহেতু তোমাদেরকে ইমানদার বানিয়েছি শর্ত হলো তুমি যেন শিরিক না করো। শিরিকের গুণা আল্লাহ পাক বলতেছেন من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا। আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে না? যদি এই কথাটা তুমি মনে রাখো, এই কথাটা যদি তোমার অন্তরে বিশ্বাস রাখো, তাহলে তোমার আল্লাহর সাথে ইবাদতের মধ্যে তুমি শিরিক করো না। এখন শিরিকের ব্যাখ্যা অনেক কথা লম্বা, সেদিকে গেলে আলোচনা অন্যদিকে চলে যাবে। আল্লাহ পাকের জাতের সাথেও শিরিক করা যাবে না, আল্লাহ পাকের গুণের সাথেও শিরিক করা যাবে না। নবীজি আল্লাহর জাতি নূরের তৈরি, এই কথাটা নিয়ে কত গণ্ডগোল। আল্লাহ পাক এমন অক্ষম হয়ে গেলেন, আল্লাহ পাক তিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এটা আর ভিন্ন আরেক মাসালা, ওলামায়ে কেরাম ভালো জানে যে আল্লাহ কদরিয়া জবরিয়া জাহামিয়া, হ্যাঁ এই ধরনের ফেরাকে বাতেলা যারা, আল্লাহ পাকের শানে তারা অনেক বেয়াদবি করে। আল্লাহ পাক সব কিছুর ক্ষমতা রাখেন না? আপনারা সবাই বলেন রাখেন কি না? সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? যদি সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের থাকে, ওই গাদারা তারা বলে মানুষ হল কাল জামাত, পাথরের মতো, মানুষের কোনো শক্তি যেহেতু নাই, মানুষ পাপ করলেও শাস্তি দিতে পারবে না, নেক করলেও শান্তি পাইবে না, সব কিছু আল্লাহই করে, মানুষের তো কোনো করার ক্ষমতাই নাই, তাহলে মানুষ আবার শাস্তি পাবে কেন? দেখছেন পেস লাগাইছে। ফেরাকে মোতাজেলা, জাবরিয়া জাহামিয়া কাদিরিয়া, এই সমস্ত ফেরকাগুলি যারা খুব বাতিল ফেরকা, এই জন্যই বুখারী শরীফের শেষ হাদিসের মধ্যে বাবু কথা অন্যদিকে চলে যায়। আসলে আমরা অনাজাউল মাওয়াজিনের কিস্তা যে রসুল পাক ইসলাম সর্বশেষ হাদিস দিয়া বুখারী রহমতুল্লাহ আলাইহি যে বাপটা তৈরি করেছেন, এটা এই ফেরাকে বাতেলাদেরকে জবাব দেবার জন্যই। তারা কিয়ামতের ময়দানে আমলের ওজন হবে তারা এটা মানে না। আপনারা কি মানেন কিয়ামতের ময়দানে আমলের ওজন? এদের কথা হলো ওজন হতে হলে এই যে আমি এখন সুবহানাল্লাহ বলছি, সুবহানাল্লাহর কোনো স্বভাব দেখা যায়? কোরআন শরীফ তেলাওয়াত করছি, নামাজ পড়ছি, স্বভাব দেখা যায়? তো যেহেতু এগুলি দেখা যায় না, এগুলি কিয়ামতের ময়দানে আবার ওজন হবে কেমনি? এগুলো বুঝে আসে না। এই জন্য তারা বুখারী রহমতুল্লাহ আলী শীষ বাপটা এই জন্যই বানছেন, উজনে আমাল কিয়ামতের ময়দানে হবে,
এটাকে তাদেরকে দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য তিনি এই বাব কায়েম করেছেন। লম্বা লম্বা কথা অনেক কিছু। তো যাই হোক, এখন আমরা বিশ্বাস করি আল্লাহ পাক সমস্ত কিছুর ক্ষমতা রাখেন। এখন এটা আপনাদের এখানে বলতে গেলে তো অনেকে প্যাঁচ খেয়ে যাবেন, একটু সূক্ষ্মভাবে বসেন, কথাটা বলার ইচ্ছা ছিল না। শাইয়ুম মিনাল আশিয়া, আল্লাহ পাক সমস্ত কিছুর শক্তি যেহেতু রাখেন, তাহলে মিথ্যা এটাও তো একটা সাই, মিথ্যা একটা সাই না, একটা জিনিস না, চুরি একটা জিনিস না। এখানে এসে বিশাল বিশাল কথা, যদি আল্লাহ সব কিছুর শক্তি রাখেন তাহলে আল্লাহ কিজবুক বলার মিথ্যা বলার শক্তিও রাখেন, চুরি করার শক্তিও রাখেন, সব কিছু শক্তি আল্লাহর আছে না নাই? কুল্লে শাইইন কাদির। এখন এইখানে আইসা বিভিন্ন রকমের কথা চলে আসে যে তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার ব্যাপারে যদিও তিনি শক্তি রাখেন কিন্তু কোনো আইবওয়ালা কোনো জিনিস, দোষওয়ালা কোনো জিনিস আল্লাহ পাকের শানে এটা লাগানো যাবে না। এই জন্য আল্লাহ কুল্লি শাইন কাদির, সব জিনিস শক্তি রাখে। বিদায় তারা বলতেছে সব কিছু শক্তি যেহেতু আল্লাহ রাখেন, মানুষ কিছু করার নাই, মানুষের কেন হিসাব হবে? আবার মানুষের শাস্তি কেন হবে? চুরি চুরি করতেছে এটা আল্লাহ করায়, জিনাওয়ালা জিনা করতেছে আল্লাহ করায়, তার শাস্তি কেন? এই হলো তাদের এই সমস্ত বদ আকিদাওয়ালাদের কথা। আর আমাদের আহলে সুন্নাত আল জামাতের আকিদা আল্লাহ পাক সুবহানাক, আল্লাহ সব পবিত্র, দোষযুক্ত আইবযুক্ত কোনো জিনিস আল্লাহর সাথে লাগানো যাবে। এগুলির অনেক দলিল আছে কোরআন শরীফে, বলার সময় নেই। কোরআন শরীফে অনেকগুলি দলিল আছে, সুরে কাহাবের মধ্যে ওই যে তিনজনের ঘটনা আছে, খিজির আলাইহিস সালাতুসসালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে যখন সফর করতেছিলেন, ওলামায়ে কেরাম বুঝবে অল্পতে বললেই, সেইখানের মধ্যে নৌকা ভাঙ্গে ফেলছিল না, একটা ছেলেকে হত্যা করে ফেলছিল, আবার একটা ওয়ালের নিচে গুপ্তধন ছিল, ওয়ালটা পড়ে যায়, এটাকে ধাক্কা দিয়ে উঠাই দিছে। এই তিনটা ঘটনা ঘটছে না? তিনটা ঘটনার মধ্যে আল্লাহ পাক কি মজমুনটা, কি অনওয়ানটা কিভাবে লিখছেন সুবহানাল্লাহ, এটা দেখলে ওলামায়ে কেরাম হয়তো অনেক সময় কেউ খেয়াল করেন নাই, আমি বললে এখন আপনাদের খেয়াল হয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনটা নাজিল করেছেন, লেখাগুলি আল্লাহ পাকের। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন, সেইখানে এই যে নৌকার কথাটা বলতেছিলেন, আয়াতটা কি ফাআরাদতু আন আইবাহা, সেইখানে এই যে একটা নৌকা ভাঙ্গে ফেলা, এটা কাজটা ভালো না খারাপ? কাজটা কি বাহ্যিক দৃষ্টিতে কাজটা ভালো না খারাপ? ওই ছেলেগুলার নৌকাটা যে ভাঙিয়ে ফেলছে কাজটা তো, এই জন্য খিজির আলাইহিসসালাম বলতেছেন ফাআরাদতু আন আইবাহা, এটাকে মোতাকাল্লেম বলছিলেন, আমি ইচ্ছা করছি এই জন্য ভাঙার জন্য, আসলে হুকুম কিন্তু আল্লাহর, আল্লাহর দিকে এটাকে নেসবত করেন নাই, নেসবতটা ওনার নিজের দিকে দিয়েছেন, কারণ এটা একটা আইব দোষের কথা, দোষের কথা আল্লাহর সাথে লাগানো যাবে না, এই জন্য উনি নিজের দিকে বলছেন ফাআরাদতু আন আইবা। বুঝছেন কথাটা? দোষের কথাটা কার দিকে নিছে? খিজির আলাইহিসসালাম নিজের দিকে নিছে, এই দোষের কথাটা আল্লাহর দিকে নেয়নি। অথচ আয়াত কোরআনে নাজিল করছেন আল্লাহ, কেমন মজমুনটা পাইছে ফারাত তো নাই। আম্মাল গোলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগিয়ান, তারপরে হ্যাঁ ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগিয়ান, তারপরে আর সামনে কি আর কি আরেকটা পড়েন, ওয়াম্মাল গোলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগিয়ানা। হ্যাঁ আহারে হাফেজ কেউ নেই, ভালো মজবুত হাফেজ নেই, একটা
বুঝলে গেছে, এতটুকু পড়া দিলে তো পড়ার কথা সামনে দিয়ে। এখানে আয়াতটা আপনি বললে আমি সুন্দর বুঝাইতে পারতাম। এখানের মধ্যেও তিনি যে শব্দটা বলছেন, একটা ছেলেকে হত্যা করা জটিল গুনাহ না, এটা গুনাহ না নাকি? এই গুনার কাজটা আল্লাহ পাকের দিকে নিস্বত করেন নাই, কাজ কিন্তু আল্লাহর হুকুমে করছেন। ওয়ার্ডার কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের ওয়ার্ডার হয়েছে দেখেই তার বাবা এরা নেকাও খারাপ হয়ে যাবে। ছেলেটা যদি বড় হয়, সে যদি কাফের মুশরিক হয়ে যায়, তখন মা বাবা ছেলের মায়ায় পড়া বাবাও ইমান হারা হয়ে যাবে। এই জন্য তিনি বলেন, আমি এই ছেলেটাকে মাইরে ফেলছি। তো ছেলেটাকে মাইরে ফেলানো এটা একটা জঘন্যতম অন্যায়। এই অন্যায় কাজটা এটাও নিজের দিকে বলছেন, আল্লাহর দিকে নেন না, হুকুম কিন্তু আল্লাহ পাকের। ওই যে দোষের কথা আল্লাহর সাথে, বুঝতেছেন তো, দোষের কথা আল্লাহর সাথে লাগানো যাবে না। সামনে যাইয়া দুইজন এতিম মানুষ, বাবা দুনিয়ার থেকে চলে যাচ্ছে, কিছু স্বর্ণ দামি জিনিস মাটির নিচে রাইখা উপরে একটা ওয়াল দিয়ে দিছে, যেন এরা বালিগ হওয়ার পরে তারা জানে এখন তো টাকা পয়সা রাখতে পারবে না। এতিম মানুষ, ছোট মানুষ, যখন বালিগ হবে তখন তোমরা ওয়ালটা ভাঙ্গা গুপ্তধনগুলি বাইর করে বিক্রি করলে তোমরা চলতে পারো। তো বাবা যে ভালো কাজটা করে গেছে, এখন ওয়ালটা দেখা যায় এটা কাইতিয়া পড়ে যাইতেছে, খিজির আলাইহিসসালাম দিয়া ধাক্কা দিয়া ওয়ালটা সোজা করছে। এই যে কাজটা, এই কাজটা ভালো না মন্দ বলেন? আগের দুইটা খারাপ ছিল, এটা ফারাদা রাব্বুহুমা, ফারাদা রাব্বুকা। এখানে এখানে এরাদার ফাইলটা আল্লাহর দিকে নিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে ভালো কাজ তো, এই ভালো কাজের ইচ্ছাটা আল্লাহর দিকে নিছে, আর আগের দুইটা খারাপ কাজ ছিল, দুইটা খারাপের নিসবত বান্দার দিকে নিছে। কোরআন বুঝছেন তো? এখন বুঝতে পারেন নাই যে খারাপ কাজের নিসবত আল্লাহর দিকে নেওয়া যাবে? বুঝছেন না কথাটা? এই জন্য সুবহান আমা আজম আশান, সুল্লামুল উলুমের প্রথম এবারতটা সুবহান আমা আজম আশান, সুল্লাম তো নাই এখন পড়াই গেছে, তো সুবহান আমা আজম আশান, আমার আল্লাহ পাকের শান কত বড়, তিনি পবিত্র, তিনি পবিত্র, তার কোনো আইব নাই, কোনো দোষ নাই, এটা সুবহান। এই জন্য ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কিজব এবং জিনা ইত্যাদি চুরি এগুলি যদিও একটা সাই হয়, কিন্তু আল্লাহর সাথে এই নাপাকি কাজ সম্পর্ক লাগানো যাবে না। আমার আল্লাহ সব কিছু শক্তি রাখেন, কিন্তু আল্লাহ পাকের সাথে দোষের কোনো জিনিস লাগানো যাবে না। এই জন্য সুবহান আল্লাহ মানি, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ পবিত্র। তো বলতেছিলাম, তাহলে আকিদা মজবুত হইতে হবে, সহি হইতে হবে। আকিদা যদি সহি না হয়, মাজারওয়ালার কাছে যে কিছু চাওয়া যাবে? বলেন ভাইরা, চাওয়া যাবে? কোন পিসাবের কাছে পায়ে ধরে মাথা নত করা যাবে? এগুলি দোষ, এগুলি আল্লাহ পাকের সিফাতের সাথে শরীক করা যাবে না। কপালের মালিক, সেজদার মালিক শুধু একমাত্র আল্লাহ, কারোর সাথে দেওয়া যাবে। আপনাদের মুন্সিগঞ্জে তো কতগুলি মাজারও আছে, বাবা আদম তো আছে, আছে না নাই? আহা, কেমনি কেমনি আইসা পড়লো, আপনাদের এই দিকে চলে আসা দরকার। কারণ বাবা আদম যখন এখানে আছে, হাওয়া আলাইহিস সালামের কবর দেখে আইসি জিদ্দা, বাবা আদম হইল কি জানি মুন্সিগঞ্জে, কোন গ্রাম? সিগাইপাড়া, দরগাবাড়ি। আপনারা অনেক অগ্রসর আছেন, কেয়ামতের ময়দানে বখারী শরীফ হাদিস আসছেন, এই যে এই হাদিসটুকু যেটা আছে বখারী শরীফ দেড় পৃষ্ঠা, রসুলের মেয়েরাজ সম্পর্কে বখারী রহমতুল্লাহ আলী দেড় পৃষ্ঠা হাদিস বলছেন, সেইখানে মেয়েরাজ কেমনে গেছেন, কেমনে গেছেন সব কথা আছেন। সেইখানে আদম আলাইসলামের সাথে দেখা হয়েছিল, তিনি কি বলছেন, তো আদম আলাইসলাম তো এইখানে, আবার ওইখানে রসুল যাইয়া এই আসমানে যাইয়া প্রথম আসমানে আদম আলাইসলামের সাথে দেখলেন, এটা কেমন হলো কথা? হ্যাঁ বাবা,
আপনারা কি ওই সময় কি পাঠাই দিয়েছিলেন আবার ফিরে চলে আসছে কি বলবো মানুষের আকীদা বিশ্বাস আমাদের নারায়ণগঞ্জে আছে কদম রসুল বন্দরে আছে না কদম রসুলের নামে তো পৌরসভার নাম কদম রসুল কলেজ আছে সবকিছুই আছে তাইলে রসুলের কদম চলে আসছে একটা কদম এখানে হ্যাঁ আরেকটা কই এখন এটার মধ্যে যে কি পূজা চলে কি চলে আমগো মেয়র মেয়র অমুক তমুক সবাই যায় ওনারা সেখানে অনেক কিছু করে এখন এগুলি আকীদার বিষয় আপনি না এই যদি এগুলি বিশ্বাস করেন আর নামাজও পড়েন এই নামাজ কাজে লাগবে না নামাজ কাজে যেটা মুসলমান ভাইরা আকীদা সহি হতে হবে ওই করুণার থেকে আমি এখানে চলে আসছিলাম কি যে করুণার কারণ আসলেই মানুষ মরে যাবে এটা আকীদা বিশ্বাস করা যাবে না রোগ হলেই মানুষ মরে যাবে রোগ হবে আল্লাহ পাক হায়াতে রাখলে কেউ মারতে পারে না বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এই জন্য আকীদা বিশ্বাস করবে আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখেন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পড়ছিলেন তিনি যে এই দোয়াটা আমরা জানি না দোয়া ইউনুসটা বলেন তো বলবে সময় বলে মাশা মুখস্থ আছে সবার অনেকের কাছে নাই এমন একটা দোয়া মুখস্থ না থাকলে তো আসলে আমরা বোকাই বুখারীর মধ্যে হাদিস আছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা তো আল্লাহ পাক পয়গম্বর ইউনুসকে মাছের পেটের ভিতরে তলকিন দিয়েছিলেন সেখানে আল্লাহ শিখিয়ে দিয়েছেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী উনি শানে নবুয়তের মধ্যে আল্লাহ পাকের সাথে একটু মশওয়ারা না নিয়া উনি চলে আসছে নিনুয়া শহর থেকে 100,000 মানুষের বাস ছিল তখনকার সময় সমস্ত মানুষগুলি আল্লাহু আকবার এরা কেউ আল্লাহকে মানতে রাজি না ইউনুস পয়গম্বরকে নবী মানতে রাজি না আচ্ছা আল্লাহকে বিশ্বাস করলে নবী না মানলে কি মুসলমান হবে নবীকে মানছে আল্লাহকে বিশ্বাস করে না মুসলমান হবে লাজেম মালজুম সাই একটা স্টেশন আল্লাহকেও বিশ্বাস করা লাগবে নবীকেও এখন এরা কেউ আল্লাহকে বিশ্বাস করতে রাজি না নবীও মানতে রাজি না দুটোটা ইউনুস আলাইহিস সালাম বলছিলেন যদি তোমরা ঈমান না আনো তাহলে তোমাদের উপরে আল্লাহর গজব আসবে কঠিন গজব আসবে প্রথম দিন এই রং হবে দ্বিতীয় দিন এই রং হবে তৃতীয় দিন একবারে ধ্বংস হয়ে যাবে সব এটা আল্লাহর পক্ষ থেকে গজব যদি না এরা মনে করছিল প্রথম মনে করছিল এরকম পাগলামি কথা কতই বলে আমরা আমাদের সমাজের মধ্যে যেরকম অনেক সময় বলে থাকি এই তোমরা যে সমস্ত আকাম কুকাম করতেছ আল্লাহ কখন নারাজ হইয়া ভূমিকম্প দিয়া দেয় অনেক সময় আমরা বলি হুজুরের কত কথাই বলে বলে কি বলে না হুজুর এত কথা শুনলে চলা যাবে না কিন্তু মাঝে মধ্যে ভূমিকম্প আল্লাহ দেখাইয়া দেয় না বিল্ডিং সুদ্ধা সব এইভাবে কাঁপতে থাকে এটা যদি একটু মিটার বাইরে যায় তাহলে তো সব শেষ এই জন্য ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা তারা বলতেছে পয়গম্বর ইউনুস তুমি যা বলছো আমি শুধু সূত্রগুলি বলতেছি বুঝার জন্য বলতেছি লম্বা আলোচনা নয় কথা শেষ হয়ে যাবে একটু পরেই প্রথম দিন অন্ধকার হবে এরপরে বাতাস আবর সাদা হয়ে যাবে তারপরে লাল বর্ণ হবে এরকম তিনটা নিদর্শন বলছেন ইউনুস আসসান চিন্তা করছে সেই দেশের একটা সিস্টেম ছিল যদি কারো কথা যদি আহা এটা অসত্য যদি প্রমাণ হয় তাকে মাইরে ফেলতে হবে কাফের হলো মানুষ ভালো দেখছেন অসত্য কথা কেউ বলতে পারবে না সত্য কথা বলতে হবে আর আমরা মুসলমান হইয়া সব কি বলি সব সত্য কথা বলি না কত মিথ্যা আর তারা ওই জমানায় কাফের থেকেও তারা এটা বিশ্বাস করছে মিথ্যা কথা বলতে পারবো না যদি পয়গম্বর ইউনুস যা বলছে এটা যদি বাস্তব না হয় তাহলে ইউনুসকে মেরে ফেলতে হবে কেন মিথ্যা বলছে এই জন্য
ইউনুস আলাইহিসসালাম এই ভয়ে চিন্তা করছে আযাব তো চলেই আসবে আমি যাই না তো আল্লাহর সাথে মশাওয়ারা ছাড়া তিনি চলে আসলেন আর ওই দিক থেকে যখন কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন কারো ঈমান কবুল হয় নাই ইল্লা কওম ইউনুস ইউনুস আলাইহিসসালামের কওমরা যখন আযাব প্রথম দিনে যখন দেখছে বুঝা ফেলছে হ্যাঁ আযাব তো আসবে এই সবাই মিলে আল্লাহর কাছে তওবা করে এরা ঈমান আনছে কিন্তু ঈমান যে আনছে এখন নবীজিকে পায় না নবীকে তালাশ করছে উনি চলে গেছেন খুব পেরেশান নবী পায় না আল্লাহ পাক একটু রাগ করছেন ইউনুস তুমি চলে গেলা ওদের কি বাবার ক্ষমতা ছিল আমি তোমাকে বাঁচিয়ে রাখতাম ওরা তো মারতে পারতো না কিন্তু তুমি কেন চলে গেলা এই এটি নবীজির সাথে মাওলার সাথে একটু অভিমান করা রাগের কারণ কেন চলে গেল আল্লাহু আকবার নৌকায় উঠছে বড় নৌকা আজীব হালত নৌকাটা কেন ডুবে যাচ্ছে অবস্থা যে কোনো একজনকে কমাইতে হবে নদীর মাঝখানে কেমনি কমাইব নৌকা তো ডুবে যায় এখন মাঝি বলতেছে যে কোনো একজন কমাইতে হবে একজন পানিতে পড়ে সাঁতরে যান গা আহা কোরআন দাজি করেছে লটারি দিয়েছে যার নামটা উঠে এর ফলাইতে হবে তিনবার লটারির মধ্যে ইউনুস ইসলামের নাম আসছে যে ওনাকে তো অনেকে চিনে এই বেচারাকে পানিতে ফালাইতে কেউ রাজি না ঠিক কেমন কথা ওনাকে ফালাইতে ভালো মানুষ কিন্তু উনি যখন বলছে যে তোমরা আমাকেই ফেলে দাও ওনার ভিতর হলো যে আমি গোলাম মনিবের অনুমতি ছাড়াইছি গোলাম মনিবের অনুমতি নেই নাই আল্লাহ পাক চলে আসছে কেউ ফেলতে রাজি না শেষ পর্যন্ত আচ্ছা বলেন তো দেখি আল্লাহ সুবহান এই তকদিরির মামলাগুলি ইউনুস আলাইহিসসালামকে সেখানে ফেলে দেওয়া হবে মাছ এটা কি ওইখানেই ছিল না দূরের থেকে আইছে মাছটা আগেই আইনা আল্লাহ পাক রাখছে নৌকার মাসে কারবারটা কি ওহো আল্লাহ তোমার কুদরত কিভাবে আমরা বুঝবো মাছটাকে তুমি আগে আইনা রাখছো স্টিমারের পাশে কারণ মাছ দূরে থাকলে আসতে সময় লাগতো অন্য কোনো মাছ অন্য কোনো প্রাণী তাকে আঘাত পৌঁছেত এই জন্য আল্লাহ পাক বলে তুই যাইয়া নৌকার পাশে যে দাঁড়ায় থাক আমার ইউনুস পড়ার সাথে সাথে তুই তোর পেটে নিয়ে নিবি এয়ার কন্ডিশনের মতো আমার ইউনুসের উপরে যেন কোনো দিকের থেকে কোনো আক্রমণ যেন আসতে না পারে কি কুদরতের কারবার বাহ্যিক দৃষ্টিতে দেখা যাইতেছে পানিশমেন্ট দিতেছে কিন্তু হালাকি মায়া কত একটা ফ্রিজ তৈরি করে রাখছে মাছটাকে ফ্রিজের মতো বানাইয়া নৌকার পাশে রাখছে বাস ইউনুস ইসলাম পড়ল আর মাছ গিলে খাচ্ছে শুরুতে দেখা যায় মাছ তো বিশাল বেয়াদবি করছে আরে না মাছের বাবার ক্ষমতা আছে নাকি গিলতে মাছকে তো ওই মাওলা পাঠাইছে আগে তুই ওইখানে ফ্রিজের মতো থাক তোর ভিতরে আমার পায়গম্বর ইউনুসকে হজমও করতে পারবি না তার দাঁতও বসাইতে পারবি না তোর পেটের ভিতরে আহা মাছের পেটের ভিতরে দেখেন মায়ের পেটের ভিতরে যেমন আমাদেরকে আল্লাহ পাক খাওয়াইছেন পালছেন ইউনুস আলাইহিসসালামকে মাছের পেটের ভিতরে লালন পালন করছে কি কুদরত ওয়ালা মাওলা সেখানে কেমনে খানা পৌঁছাইলেন কি খাইলেন মাছ হজম করতেও পারে না কি একটা মহা বিপাকে পড়ে গেছে মাছটা হজমও হয় না ফালাইতেও পারে না কি একটা জ্বালা আল্লাহ পাক বলে যে তুই এইভাবে থাক নিরাপদ এক জায়গায় পড়ে থাকে মাছের পেটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস ইসলাম থাকলেন সেখানে 40 দিন পর্যন্ত সেখানে থাকলেন কেমনে বাঁচল কে বাঁচাইছে বাবা সে আল্লাহ আজও আছে না বুড়া হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ পাক সেখানে রাখছেন যখন ওই আসমানের থেকে আল্লাহ পাক ওহির মাধ্যমে মাছের পেটে ইউনুসকে বলছি ইউনুস তুই মাছের পেটে দিয়ে বাইর হইতে চাস এই যে দোয়াটা শিখিয়ে দিই তুমি সেখানে বসে বসে এটা পড়ো লা ইলাহা ইল্লা আনতা
থাক পরেরটা থাক থাক ইল্লা আনতা পর্যন্ত একটা কথা আছে লা ইলাহা ইল্লা আনতা এটা মুখাতব সম্বোধন বোধক বাক্য আপনার আনতা আবি তুমি আমার বাবা তুমি আমার ভাই এই আনতা শব্দটা কখন বলে সামনাসামনি থাকলে এই তুমি শব্দটা বলে কখন সামনে থাকলে না পিছে থাকলে বুঝেন নাই কথা না সামনে থাকলে এই সামনে থাকলেই সম্বোধন বোধক বাক্য আসে তুমি আমার ভাই তুমি আমার বন্ধু তুমি আমার ছেলে তুমি এই তুমি শব্দটা বলে কখন যখন সামনে তুমি বা আপনি জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটা এখানে ব্যবহার করছেন তাফসীরওয়ালা লেখেন আরো দুই জায়গার মধ্যে আছে কোরআন শরীফে আল্লাহ পাক এই শব্দটা আনছেন কখন যখন ছেলের সাথে বাবার সাথে যদি একটু বেয়াদবি হইয়া রাগারাগি হয় ছেলে বাবার কাছেও আসতে সাহস পায় ঠান্ডা পড়তেছে খুব তো দোয়া করে দিবে কথা শেষ করে দিয়েছি কথা সূত্র উঠেছি দেখেন অথচ ঠান্ডা গেছে না আবার হঠাৎ করে আজকে ঠান্ডা কারোবার চালাইতেছে সব কি কারোবার তো এখন ছেলে বাবার সাথে বেয়াদবি হয়েছে ছেলে বাবার সামনে আসতে সাহস পায় না ঠিক না বেয়াদবি করছে ওই দূরে দূরে অনেক সময় ছোট বাচ্চা মা কাপড়ের আসলের নিচে নিয়া আইনা বাবা যখন শুইয়া পড়ে কাছে আইনা বলে ছেলে মানুষ পোলাবান মানুষ ভুল করছে এই জন্য এত রাগ করা লাগে পোলাবান মানুষে মাফ করে দিবে ওরা ওর কি ভুল করছে এত ছোট মানুষ এত কি করে ছোটবেলায় মা থাকলে এরকম করে করছে না যখন বেয়াদুপিটা দূর হয়ে যায় বাবা যখন মাফ করে দেয় ছেলে কি এখন মায়ের আসলে লুকাইয়া থাকে না এবার বাবার সামনে আসে বলে সামনে আসে না কারণ দূরত্বটা চলে গেছে আল্লাহ সুবহানাহু তাআলা ইউনুস আলাইহিস সালামের সাথে ওনার শানে নবুয়তের সাথে আল্লাহর সাথে একটু দূরত্ব ছিল একটু রাগ করছেন আল্লাহ একটু অভিমান করছেন করার কারণে এতক্ষণ মাছের পেটে নিচে রাখছে সেখানে রাইখা বলে যে ইউনুস তোমার সাথে আমার যে একটু রাগ ছিল গোসা ছিল আমি ওইটা মাফ করে দিছি এবার তুমি আমাকে সম্বোধন বোধক বাক্য বলবা আনতা শব্দ বলবা আমাকে দূরের শব্দ বলবা না গায়েবানা শুরুত বলবা না আমাকে ডাইরেক্ট বলবা লা ইলাহা ইল্লা আনতা কোনো ইলা নাই কোনো মাবুদ নাই আমাকে মাছের পেটে ঢুকানোওয়ালা কেউ নাই বাইর করানোওয়ালা কেউ নাই কেউ কোনো শক্তি নেই আল্লাহ শুধু শুধু তুমি 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 এই তুমি মানে সামনে কাছে চলে আসছে আল্লাহ পাকের সাথে এবার তুমি শব্দ বলতে আল্লাহ শিখাই দিছে তুই আমার সাথে যেমন হাদিসের মধ্যে আসছে বান্দা যখন গুনাহ করে একটা গুনাহ করলে আল্লাহর সাথে বান্দার দূরত্ব হয়ে যায় একটা পার্টিশন হয়ে যায় আবার একটা গুনাহ করলে দূর হয়ে যায় যখন বান্দা তওবা করে তখন গুনাহ যখন মাফ হয়ে যায় পার্টিশনটা দূর হয়ে যায় বান্দার সাথে মাওলার সাথে কর্বত হাসিল হয়ে যায় কাছাকাছি চলে আসে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরা বাকারা শেষে দিয়ে আছে রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা এই তিনটা শব্দ জমিতে জমিরে মুস্তাতার তোন তিনটার জমিটা যদিও আমরের ছিগা কিন্তু এটা গায়বানা শুরুতে আমাকে মাফ করো আমাকে রহম করো আমাকে দয়া করো আল্লাহকে যে বলতেছে খুব গোপন রেখা রেখা বলতেছে সামনে আইসা এবার যখন ক্ষমা হয়ে গেছে আল্লাহ আয়াত শিখাইতেছে আন্তা মাওলানা এবার এসে আল্লাহ পাক বলছে বান্দা এবার আর আমাকে ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা ওরকম জমিরে মুস্তাতার দিয়া গায়বানা শুরুতের মতো ওরকম আর বলবা না এবার সামনাসামনি বলো আন্তা মাওলানা আল্লাহ তুমি আমার মাওলা তুমি আমার মুরব্বী তুমি আমার সবকিছু এবার আমাকে সম্বোধন করো দূরত্ব কেটে গেছে তোমার সাথে এইখানের মধ্যে ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ পাক বলতেছে ও আমার ইউনুস যা হয়ে গেছে সব হয়ে গেছে শেষ তুমি এবার বলো লা ইলাহা ইল্লা আনতা তুমি আমাকে এবার বলো যে আল্লাহ কেউ নেই শুধু তুমি আছো এবার আমাকে মহব্বতের সাথে সম্বোধন করো কাছাকাছি আমি তুমি যখন এটুক বলতে থাকবা তারপরে যে সামনে বলো
সুবহানাক আপনি পূত পবিত্র আপনি এত পবিত্র আপনার কোনো দোষ নেই আইব নেই আমাকে মাছের পেটে ঢুকাইয়া আপনার কোনো ভুল করেন নাই ভুল করছি আমি করছি আপনার কোনো দোষ নাই কোনো কিছু নাই আপনি পূত পবিত্র সুবহানাক সুবহানাক আর নিজেকে নিজে কত ইন্নি কুনতু মিনাজ জালিমিন আল্লাহ নিশ্চয়ই তাকিদান বলতেছে নিশ্চয়ই আমি অনেক অপরাধ করেছি যারা জুলুম করেছে তাদের মধ্যে থেকে আমিও একজন এই কথা বলো যখন তিনি এইভাবে সেখানে পড়তে শুরু করলেন বারবার বলতে শুরু করলেন আল্লাহর সাথে দূরত্ব দূর হয়ে গেছে কাছাকাছি আসছে আল্লাহ পাক বলে মাছ তোর পেটের ভিতরে আমাদেরকে আমাদের মায়ের পেটে রেখা প্রসবের আগে যেরকম মার একটা বেদনা শুরু হয়েছে নাহলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না আল্লাহ মাছের পেটের ভিতরে একটা বেদনা দিয়ে দিছে যা মাছ এবার শান্তি নেয় না যা যা কি করবি অশান্তি মাওলা আমি তো ইউনুসের লয়ে মুসিবতে আছি হজম করতে পারি না কি করবো বলে ওরে নিয়া ওই যে নদীর পারে নিয়া ফালাই দিয়েছে বগলাইয়া নদীর পারে নিয়ে ফলাইছে সাদা পওয়া মাছের মতো ফক ফক করিয়াছে কথা নাই চোখগুলি বন্ধ শক্তি কোনো শক্তি নাই মাছের পেটে এত পড়ে আছে আল্লাহ পাক বলে ওই আয়াত আছে মিন সাজারা তিল ইয়াকতিন কোরআন শরীফে আয়াত আছে হাফেজ হাফেজ সাহেব কি যে মজা আসে সময় মতো আয়াতগুলি বাইর করতে পারে আল্লাহ পাক বলে এই জিবরিল আমার ইউনুস পড়ে আছে তো শরীরে শক্তি নেই তুই যে একটা লাউয়ের বিচি লাগাই দিয়ে আয় সুবহানাল্লাহ কি বাস এই জন্য লাউ খাওয়া সুন্নত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রসুলকে আমি লাউ নিয়ে দিছি এই অন্য অন্য তরকারির সাথে লাউয়ের টুকরাটা রসুল উঠে উঠে খাই লাউ কদু কদু চিনেন না লাউ আপনার ভাষায় কদু আছে একটা গাছ লাগাই দিয়ে আসো সেখানে তফসিরে লেখে এটার আবহাওয়া খুব সুন্দর আবহাওয়া মশা মাছি যায় না পোকামাকড় যায় না এই জন্য লাউ গাছ লাগাই দিয়ে আসো সেখানে সাথে সাথে গাছ বড় হয়ে গেছে এটা একেবারে পাতা বড় হইয়া ছায়া দিয়ে রাখছে পৈরাবিছে শক্তি লাগবে না খাওয়ান তো লাগবে জঙ্গল থেকে একটা বকরিকে অর্ডার করছে এই তুই যা তুই যাইয়া আমার ইউনুসের মুখ বরাবর তোর ওলান্ডা দিয়া এই ইউনুসের দুধ খাওয়া বকরির দুধে যক্ষা রোগ ভালো হয় ডাক্তাররা লিখে যক্ষা রোগের উপকার ছাগল পালে যেখানে এই জন্য অনেক যক্ষা রোগীদের ঘরের পাশে ছাগল পাললে তাড়াতাড়ি তার আরোগ্য হয় এটা বই পুস্তকে লিখছে পাঠা জাতীয় এগুলোর আরো বেশি উপকার হয় আর ছাগলের দুধে কাশি যক্ষা ভালো হয় বেশি ইউনুস আলাইসাল মাছের পেটে এতদিন থাইকা বিভিন্ন অবস্থা নির্জুড়ি হয়ে গেছে ওই হরিণটাকে বলে নাই ছাগলটাকে বলছে তুই যে দুধ খাওয়া বাস মুখের ভিতরে লাগাই দিছি দুধ খাইতে খাইতে শক্তি এসে গেছে ইউনুস উঠো উঠে আবার ওই কাউমের কাছে যাওয়া দাওয়াত দিতে সুবহানাল্লাহ দেখছেন কিভাবে করলো কোথায় নিয়ে ঢুকাই রেখেছেন এই জন্য বুখারী রহমতুল্লাহ আলী হাদিস নকল করে আয়াত বলতেছেন আমাদের রসুল সাহেব বলতেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন কিয়ামত পর্যন্ত মুমিনরা সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন রসুল বলে হ্যাঁ ইউনুস আলাইহিস সালামের জন্য শুধু খাস নয় এই দোয়া কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য যে কোনো মুসিবতে পড়ে ইউনুস আলাইহিস সালামের মতো তোমরা এরকম দোয়া করো গুনাহ মাফ চাও তোমাদের জন্য ওই ফায়দা পাওয়া যাবে এই জন্য চেষ্টা করবো করবো তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা তো কইগুলো আনে নাকা ধানটা পড়তেছে জেন্দার পাগড়ি পুগড়ি কোথায় আসেনি আসে কয়জন ছাত্র ওঠো আসো 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল আমি শীতের কাপড়ে তো কিছু আনি একটু বসেন দোয়া হবে যাবেন না এই সময় লাগবে পাঁচ সাত মিনিট পরে সময় সংক্ষিপ্ত তাই বলছি আপনারা এই এলাকার মাদ্রাসা দান খয়াতের মাধ্যমে প্রতিষ্ঠান দিয়ে অদ্যাবধি পর্যন্ত চলে আসছে এই প্রতিষ্ঠানের ফসল আজকে সাতজন ছাত্র পাকে দিতে যাচ্ছে আরেকজন ছাত্র আরেকজন ছাত্র পাগলে নিত
কিন্তু সামান্য কিছু বাকি বাকি টাকার কারণে নিতে পারছি না ইনশাআল্লাহ রমজান মাসে দেব শেষ করলে আপনাদের মহল্লারই সন্তান দীপক মণ্ডল কিছু দুই তিন পারা বাকি দুই পারা বাকি রয়েছে শেষ করার পরে রমজানের পরে ইনশাআল্লাহ তাকে বকরি দেব ইনশাআল্লাহ তা আজকে পাবে নিতে সাতজন হাফেজ মোহাম্মদ আহমদ ইউসুফ পিতা মাওলানা আব্দুল হান্নান গ্রাম মালনচি ডাকঘর পাবনা থানা সদর জেলা পাবনা দুই নম্বর হাফেজ মোহাম্মদ সাজাউদ্দুল্লাহ পিতা মোহাম্মদ আবুল হোসেন শিলপুর বাড়িয়া ফুলপুর মমিসি হাফেজ মোহাম্মদ আকাইদ হাসান পিতা মোহাম্মদ আবুল কালাম দিউপাড়া ডাকঘর নারায়ণগর পূর্বতলা নেত্রকোনা হাফেজ মোহাম্মদ জুবাই শেখ পিতা মাওলানা মুফতি মাহমুদ শেখ থানা কচুয়া জেলা বাগেরহাট হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ পিতা মাওলানা আসাদুল ইসলাম ঠাকুরগাঁও হাফেজ মোহাম্মদ নাফিস পিতা মোহাম্মদ আলমগীর হুসাইন জেলা মুন্সিগঞ্জ সিয়াম হাসান নেত্রকোনা অনেক ছেলেরা চলে গেছে অনুপস্থিত থাকতে পারে শিশু শ্রেণী প্রথম পুরস্কার প্রথম স্থান অধিকার আছে আরিফ আরিফ দ্বিতীয় স্থান অধিকার আছে মোহাম্মদ সাহাব তৃতীয় স্থান অধিকার আছে মোহাম্মদ সবুজ প্রথম 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 শ্রেণী মোহাম্মদ জাবের দ্বিতীয় স্থান অধিকার আছে মোহাম্মদ আরাম তৃতীয় স্থান অধিকার আছে মুসলিম উদ্দিন মাদ্রাসার এবং আপনাদের সকলে সুনাম অর্জন করতে পারে এ পর্যায়ে আমি হযরত সাহেবের কাছে অনুরোধ করব আমাদের মহল্লার অনেক ভাইরা দোয়া চেয়েছেন অনেকে অসুস্থ হাসপাতালে ভর্তি আছেন অনেকে পেরেশানিতে অবস্থায় আছেন সকলেই হুজুরের কাছে দোয়া চেয়েছেন আমি হুজুরের কাছে অনুরোধ করব সবার পক্ষ থেকে হুজুরের জন্য সবার জন্য দোয়া করেন আল্লাহ যেন সবাই সবার এক মাসের জন্য পূরণ করে দেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله جمر رترو কনকন শীতের মধ্যে আল্লাহ আমরা কতগুলি গুনাহগার বান্দা আপনার কাছে হাত তুলেছি মাওলা ইয়া আল্লাহ ওলামাই কেরামদের সাথে হাত তুলেছি আল্লাহ দয়া করে মেহরবানি করা আমাদের দিকে একটু মায়ার নজরে তাকাও আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করেছি আল্লাহ দয়া করে নসুহাতান কবুল করে গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ গুনাহ থেকে হেফাজত করো আল্লাহ আপনার মর্জি মতো চলার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ দয়া করে মেহরবানি করে ইমানের মত নসিব করে দিও আল্লাহ অন্ধকার কবরে নিয়ে আমাদেরকে শাস্তি দিও না আল্লাহ মনকার নকিরের সওয়ালের জবাব আসান করে দিও আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও আল্লাহ আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিও আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন সবাইকে মাফ করে দাও আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে সবার কবরকে রহমতের কবর বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে এদের গুনাহ মাফ করে দাও আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও আমাদের সন্তানগুলোকে নেক হায়াত দান করো আল্লাহ আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দাও আমাদের বংশের মধ্যে আল্লাহ আলেমে হক্কানি বানিয়ে দিও আল্লাহ
يا الله اطرافের মুসলমানদের ঘরে ঘরে নামাজি বানিয়ে দাও আল্লাহ মা বোনেরা অনেকে হাত তুলেছে আল্লাহ তাদেরকে তুমি দ্বীনের উপরে قائم থাকার তৌফিক দাও আল্লাহ যাদের মেয়ে বড় হয়েছে তাদেরকে সৎপাত্রস্থ করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ মা বোনদেরকে পর্দানিশী হিসাবে চলার তৌফিক দাও ইয়া আল্লাহ অনেকে দোয়া চাইছে অসুস্থ আছে অনেকে আল্লাহ সবাইকে শিফায়ে কামেলা নসিব করে দাও আল্লাহ জটিল কঠিন রোগে আক্রান্ত করে দিও না আল্লাহ রাস্তায় ঘাটে বেজ্জতি করো না আল্লাহ সিগাল কুকুরের মতো মওত দিও না আল্লাহ মা করে জানাজা হারা করে মওত দিও না হুশু জ্ঞানের সাথে কলেমা পড়াই আমাদেরকে মওতের ডাক দিও আল্লাহ ইয়া আল্লাহ যে ছেলেগুলি মাথায় পাগড়ি পরেছে আল্লাহ ওদেরকে আলেমে হক্কানি বানিয়ে দিও জেহেন জাকাত বাড়িয়ে দাও মাদ্রাসাকে কবুল করে লাও যারা কমিটি মেম্বার মেহনত করে আল্লাহ সবাই জন্য নাজাতের সামান করে দিও আল্লাহ ইয়া আল্লাহ দিন বদিন তারাক্কি নসিব করে দাও আল্লাহ আত্রাফের মুসলমানদের সাথে মহাব্বত আর ভালোবাসা সম্পর্ক লাগিয়ে দাও ইয়া আল্লাহ জুমার রাত্র লক্ষ লক্ষ কোটি গুণে দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দরখাস্তগুলি কবুল করে লাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন